নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে কথা বলবো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় রেজিস্ট্রেশন সম্বন্ধে। আপনারা জানেন বাংলা মাতৃবন্দনা যোজনা বা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আওতায় যারা রেজিস্ট্রেশন করেন 5,000 টাকা করে প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান জন্মের সময় পেয়ে থাকেন। এর জন্য আশা দিদিদের কাছে ডকুমেন্ট সাবমিট করতে হয়, ওনাদের দ্বারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করে থাকে, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে। কিন্তু বর্তমানে আপনি চাইলে নিজেও আবেদন করতে পারেন, আগেও করা যেত, কিন্তু বর্তমানে আপডেট করা হয়েছে প্রোফাইলটা। কি আপডেট করা হয়েছে? আগে অঙ্গনওয়াড়ি কর্মী বা ANM যারা রয়েছেন তাদের মাধ্যমে করা হতো, কিন্তু বর্তমানে আশা দিদিদেরকে ID এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তাদের মাধ্যমে করা যাচ্ছে। তাছাড়া আপনি নিজে নিজেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আজকে কথা বলবো নিজে নিজে কী করে রেজিস্ট্রেশন করবেন এবং কোন ওয়েবসাইটে যাবেন সম্পূর্ণ পদ্ধতি নিয়ে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি ওয়েস্ট বেঙ্গলে বাংলা মাতৃবন্দনা যোজনা আর তাছাড়া প্রধানমন্ত্রী মাতৃবন্দনা বা মাতৃবন্দনা যোজনা বলা হয়ে থাকে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্বন্ধে। সেজন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানে বিস্তারিত তথ্য আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। হ্যাঁ, তবে একটা কথা জানিয়ে রাখি, যদি আপনি কোনো কাস্টের আওতায় আছেন তাহলে ভালো, জেনারেল কাস্ট যদি হয়ে থাকেন, ইশ্রম কার্ড যদি থাকে তবেই কিন্তু আবেদন করতে পারবেন। ইশ্রম কার্ড যদি না থাকে তাহলে আগে আবেদন করুন। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত আলোচনা করছি। চলুন, আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেটা হলো PMMVOI.OCD.GOV.IN। এই অফিসিয়াল ওয়েবসাইটটা লিখে রাখুন, এই অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথা থেকেও আপনি করতে পারবেন না। বর্তমানে ওয়েবসাইটের কিছু পরিবর্তন আনা হয়েছে, বহুদিন ধরে কোনো কাজ হচ্ছিল না, সেজন্য বর্তমানে আশা দিদিদের দ্বারাও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তাদেরকে ID এবং পাসওয়ার্ড প্রোভাইড করা রয়েছে, তারাও নিজেদের ID পাসওয়ার্ড লগ ইন করে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করতেই পারে। তাদের জন্য উপরে লগ ইন সেকশনে ক্লিক করে তারা তাদের ID এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবে, OTP-র মাধ্যমে লগ ইন হবে। যেহেতু আপনি নিজেই রেজিস্ট্রেশন করবেন, সিটিজেন লগ ইন অপশন দেখতে পাচ্ছেন এই সাইডে, এবং এই সিটিজেন লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে যে কোনো একটা মোবাইল নম্বর দিতে হবে, মোবাইল নম্বর দেওয়ার পর কিছু সামান্য ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে নাম এবং কোন স্টেট থেকে বিলং করছেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে, গ্রামাঞ্চল নাকি, এর সমস্ত এই কয়েকটা স্টেপ, এবং ক্রিয়েট অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটাকে সাকসেসফুলভাবে ক্রিয়েট করতে হবে OTP-র মাধ্যমে। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে পুনরায় আবার লগ ইন করার অপশানে, অর্থাৎ যেখান থেকে রেজিস্ট্রেশন করতে গিয়েছিলেন সেখানে রেজিস্টার মোবাইল নম্বরটা ইনপুট করে ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে যে একটা OTP পাঠানো হয়েছে, OTPটা দিয়ে ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই বা ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে লগ ইন হয়ে যাবে। তখন আর রেজিস্ট্রেশন করতে বলা হবে না, যেহেতু একবার রেজিস্ট্রেশন করেছেন। ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন যে ID রয়েছে তার নাম উঠছে, এবং এখানে দেখতে পাবেন হোম, ডাটা এন্ট্রি এবং সাইন আউট। এই ডাটা এন্ট্রিতে ক্লিক করুন, বেনিফিশিয়ারি রেজিস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যেটা ফিল করতে হবে সেটা ওপেন হয়ে এসেছে, এই পেজটায় আপনাকে ফিল করতে হবে। এখানে প্রথমত ফার্স্ট চাইল্ড না সেকেন্ড চাইল্ড সেটা চয়েস করবেন। বেনিফিশিয়ারি কোনো গভর্নমেন্টের এমপ্লয়ি কিনা, যদি ইয়েস অথবা নো অপশন পেয়েছেন। লিভিং চাইল্ড অর্থাৎ জীবিত সন্তান কতজন, যে চাইল্ড বর্তমানে সেটা 1 না 2 সেটা চয়েস করবেন। বেনিফিশিয়ারির আধার কার্ড নম্বর আছে কি নেই, নো অপশন করলে কিন্তু পাবেন না, এখানে ইয়েস করবেন। তারপর আধার কার্ডটা যে দিচ্ছেন তার একটা এগ্রিমেন্ট সমস্ত তথ্য শেয়ার করার জন্য, এবং তার নিচে রয়েছে নাম, বেনিফিশিয়ারির সম্পূর্ণ নামটা লিখবেন, বেনিফিশিয়ারির আধার কার্ড নম্বর, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা দেওয়ার সাথে সাথে কত বছর বর্তমান বয়স সেটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, এবং ক্যাটাগরি SC ST এবং আদার্স বলতে জেনারেল এবং OBC-দের জন্য। এখানে মোবাইল নম্বরটা আগের থেকেই যেটা রেজিস্ট্রেশনে দিয়েছেন সেটা আসবে। মোবাইল নাম্বার বেনিফিশিয়ারি টু, এই মোবাইল নম্বরটা নিজের না অন্য কারো, হাজব্যান্ড মাদার্স ফাদার সব অপশন রয়েছে, সেটা চয়েস করবেন। এলিজিবিলিটি প্রুফ অর্থাৎ আপনি কী প্রুফের মাধ্যমে এখানে আসছেন, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন পাবেন। আপনার কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে
তাছাড়া সবচেয়ে ভালো হয় এখন বর্তমানে ই শ্রম কার্ড, তাছাড়া বিপিএল রেশন কার্ড থাকলে। তো ই শ্রম কার্ড যদি থাকে আপনি ই শ্রম কার্ডে চয়েস করবেন, ই শ্রম কার্ডের নম্বর দিবেন, ই শ্রম কার্ডটা আগের থেকে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রাখবেন, সেটাকে আপলোড করবেন। তার নিচে এই ইম্পর্টেন্ট ডিটেলসটা অর্থাৎ এমসিপি কার্ড ডিটেলস, এই সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে যে পলিও কার্ড যেটাকে বলা হয়ে থাকে সেই কার্ডে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। পলিও কার্ডটা ওপেন করবেন, সেখানে দেখবেন এমসিটিএস বাংলা এবং ইংলিশে যদি লেখা থাকে বা আরসিএইচ আইডি, এটা কিন্তু বা বেবির ক্ষেত্রে বা বেবি জন্মের পরেও কিন্তু এই আইডি তৈরি হয়। বেবির ঘরে দেখবেন না যেখানে মায়ের নাম যেখানে মায়ের ডিটেলস রয়েছে তার নিচে দেখবেন এমসিটিএস আইডি বলে বা আরসিএইচ আইডি বলে লেখা রয়েছে, এবং সেই ডেটটা এখানে লিখবেন। লেখার পরে এলএমপি ডেট, এলএমপি ডেটটাও রয়েছে বইয়ের মধ্যে, সেই ডেটটা এখানে লিখবেন। যেগুলো দিতেই হবে যেগুলো ম্যান্ডেটারি সেগুলো স্টারমার্ক রয়েছে। তারপর এএনসি ডেট, এএনসি ডেটও কিন্তু বইয়ের মধ্যে পাবেন প্রথম পেজের মধ্যে। তারপর বেবির জন্ম কত তারিখে হয়েছে, ডেট অফ বার্থটা এখানে লিখবেন। যেহেতু ফার্স্ট চাইল্ড সেহেতু গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট না হোম সেটা চয়েস করবেন, এবং যদি প্রাইভেট বা গভর্নমেন্ট হসপিটালে হয়ে থাকে তার নামটা কী, কোন হসপিটাল থেকে হয়েছে বা নার্সিংহোম থেকে হয়েছে সেটা চয়েস করবেন। চাইল্ড মেল না ফিমেল সেটা চয়েস করবেন। অ্যাড্রেস অর্থাৎ এই অ্যাড্রেস করে ভিলেজ পোস্ট, এই অ্যাড্রেস করে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন লিখবেন। স্টেটটাও চয়েস করার সাথে সাথে আপনার ডিস্ট্রিক্ট চয়েস করার অপশান দিবে, ডিস্ট্রিক্টটা চয়েস করার সাথে সাথে ব্লক চয়েস করার অপশান দিবে, ব্লক চয়েস করার সাথে সাথে ভিলেজ চয়েস করার অপশান পাবেন, এবং লাস্টে পিনকোড দিবেন। আপনার কাছাকাছি যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে যেখান থেকে আপনি সমস্ত তথ্য পেয়ে থাকেন তার নাম দেখতে পাবেন, এবং সেই নামটা এখানে চয়েস করবেন এবং সাবমিট করবেন। আসলে যে নামটা এখানে চয়েস করবেন সেই অঙ্গনওয়াড়ি যে যিনি রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী তার কাছেই কিন্তু এই ডকুমেন্টসটা সাবমিট হয়ে যাবে, এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে সেখানে জমা দিতে হবে। তারপর আপনি যা যা ফিল করেছেন সেটা উঠবে এবং সমস্ত তথ্য ঠিক আছে কি না এখান থেকে দেখতে পাবেন, সঠিকভাবে দেখবেন। একটা কথা বলা হয়নি, যখন আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন তখন ভ্যাকসিনগুলো কোন টাইমে দেওয়া হয়েছিল সেই বিষয়ে একটি সাইকেল আসবে, সেই মতো আপনার ভ্যাকসিনেশন ডেটগুলো কিন্তু বইয়ে রয়েছে, সেই বই দেখে দেখে কিন্তু এখানে ইনপুট করবেন। নিচে যদি কোনো ভুল থাকে এডিট করবেন, নাহলে সাবমিট অপশান পাবেন, সাবমিটে ক্লিক করার সাথে সাথে ফর্মটা সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথে একটা বেনিফিশিয়ারি আইডি পড়বে সেটা নোট করে রাখবেন। তো এইভাবে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু সমাপ্ত করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য কন্ট্যাক্ট আসে যাবেন, কন্ট্যাক্ট আসে একটা ইমেল আইডি এবং হেল্পলাইন নম্বর পাবেন, সেখানে ফোন করে বিস্তারিত তথ্য জানতে পারেন। আজকের এই ফর্ম ফিল আপ সম্বন্ধে বিস্তারিত ডিটেলস নিয়ে ভিডিওটা ছিল, আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।